নমস্কার জয় মাতারা কেমন আছেন আপনারা সবাই আশা করছি মাতারার কি পায় কৃপায় ভালো আছেন দর্শক বন্ধু আজকে একটি পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি গোপন বশীকরণের ভিডিও নিয়ে এসেছি দর্শক বন্ধু যে বশীকরণ ভিডিওটি করতে গেলে আপনাকে একদ সামান্য একটি সাদা কাগজ এবং আপনার অল্প একটু মাটি তার দ্বারা কিভাবে বশীকরণ করবেন আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে গেছে আপনার প্রিয় মানুষ আপনাকে আর দেখতে পাচ্ছে না আপনার প্রিয় মানুষকে আপনি চাইছেন আপনার জীবনে আবার ফেরত আনতে আপনি তাকে ছাড়া বাঁচতে পারছেন না আপনি তাকে সব সময় মনে করছেন আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না আপনার সেই প্রিয় মানুষকে আপনার কাছে এনে দেবে এই বিশেষ এই টোটকার মাধ্যমে যদি আপনি মন থেকে করেন কি করবেন টো টালটা তুলে ধরবাস ভিডিওর মাধ্যমে তাই আপনাদের একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু কেন বললাম যে একটি সাদা কাগজ হ্যাঁ দর্শক বন্ধু এই সাদা কাগজই কীভাবে এই সাদা কাগজ থেকে আপনি আপনার প্রিয় মানুষকে ফিরেও আনতে পারবেন কেন বললাম হ্যাঁ দর্শক বন্ধু দরকার একটু মনোযোগ সহকারে দেখুন দরকার সাদা একটি কাগজ আর অল্প কিঞ্চিত পরিমাণে মাটি এবং একটু চিনি এই কটা জিনিস আপনি শনি কিংবা মঙ্গলবার শনি কিংবা মঙ্গলবারে আবারও বলছি একটি সাদা কাগজ অল্প একটু মাটি এবং আপনি অল্প একটু পরিমাণ মতন চিনি এই জিনিসগুলি আপনি শনি কিংবা মঙ্গলবারে জোগাড় করে নেবেন জোগাড় করে নেয়ার পর আপনি সন্ধে বলায় শুদ্ধ আসনে শুদ্ধ ধোয়া কাপড় জামা কাপড় পরে আপনি সেই জায়গায় সেই জিনিসগুলো একত্রে করে নেবেন একটি জায়গায় পরিষ্কার কোনো জায়গা হতেই পারে কোনো ব্যাপার নেই পরিষ্কার কোনো জায়গায় একত্র করে নেবেন এবং সাথে একটা লাইন নিয়ে নেবেন তারপর একটি লাল পেন নেবেন এই লাল পেনটি দিয়ে আপনি কি করবেন আপনি এখন স্ক্রিনে যে ছকটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন আমি অনেক টাইম ধরে দেখাচ্ছি এই ছকটি এই লাল পেন থেকে আপনি পুরোপুরি এই ছকটি যেরকম আছে ডিসপ্লেতে সেরকম ছকটি আপনার ওই সাদা কাগজে লিখে ফেলুন তারপর কাগজের উল্টো পাশে আপনি যাকে ভালোবাসেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার মুখটা মনে করুন আর তার নামটা লিখুন কাগজের এই পাশটায় এক পাশে আপনি ছকটা আঁকলেন অন্য পাশটায় তার নাম লিখলেন যখন আপনি ছক আঁকবেন আপনি যখন তার নামটা লিখবেন উল্টো পাশে তখন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার মুখটা সে তার সঙ্গে যদি কাটানো কোনো সময় থাকে সেগুলি অবশ্যই আপনি মনে করবেন মনে করার পর সেই পেজটাকে যে কাগজটায় ছকটা এঁকেছেন সেই ছকটা সেই কাগজটা একটি প্রদীপ প্রদীপের পোলতে যেরকম হয় সেরকম একটি পোলতের মতন রাউন্ড গোল করে একটি পেঁচিয়ে নিন সেই কাগজটা দিয়ে তারপর কি করবেন সেই মাটিটা দিয়ে যে মাটিটা নিতে বলেছিলাম সেই মাটিটা দিয়ে তার সঙ্গে চিনি মিশিয়ে নিন চিনি মিশিয়ে নিয়ে সেই মাটিকে একটি প্রদীপের আকার দিন একটি প্রদীপ তৈরি করুন মাটির যেরকম প্রদীপ থাকে সেরকম প্রদীপ তৈরি করুন প্রদীপ তৈরি করে সেই যে কাগজটি দিয়ে আপনি পোলতের মতন বানিয়েছেন প্রদীপে জ্বালানোর সেরকম আপনি সেই কাগজটি প্রদীপের মধ্যে সেই মাটির প্রদীপটার মধ্যে রেখে আপনি আগুনটা ধরিয়ে দিন সেই কাগজটার মধ্যে প্রদীপের মুখটা আপনি যখন কাজটা করবেন আপনার প্রিয় মানুষ আপনি যাকে বশীকরণ করতে চাইছেন আপনি যাকে বস করতে চাইছেন তার বাড়ির দিকে রেখে আপনি তারপর কাগজটা জ্বালিয়ে দিন জ্বালিয়ে দেওয়ার পর আপনি সেগুলোকে যখন পুড়ে ছাই হয়ে যাবে মাটি শুদ্ধ এবং সেই ছাই শুদ্ধ সেগুলো নিয়ে একটি পরিষ্কার কোনো পুকুর কিংবা নদীতে ফেলে দিন দেখবেন এটি করলে আপনি আপনি যেদিন করবেন তার পরের দিন থেকেই আপনি রেজাল্ট পাবেন দর্শক বন্ধু বললাম পাওয়ারফুল একটি পশুকরণের ভিডিও দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবাম